সবাইকে জানাই গুড মর্নিং। তো পরের দিন সকালবেলা এই যে আমরা ঘুমোচ্ছিলাম আর আমরা এই দিকে চাদরটা দিয়ে এইভাবে ঘরের মতন বানিয়ে নিয়েছিলাম, তো পুরো একদম দেখো খুব সুন্দর। এদিকে তো পর্দা দেওয়াই রয়েছে আর এদিকে চাদর দিয়ে দিয়েছি, তো খুব সুন্দর একটা ঘরের মতন হয়ে গেছে। আর গোপাল এই যে এখনও ঘুমোচ্ছে, আমি জাস্ট উঠে বসলাম সকালবেলাতে, এখন বাজছে 6:30। তো এই যে পরিবেশটা হচ্ছে এরকম এখন বাইরের, এবং ট্রেন মোটামুটি চলছে, খুব স্পিডে চলছে তাও বলবো না, চলছে মোটামুটি। এখন মোটামুটি 40 মিনিট মতন লেট দেখাচ্ছে অ্যাপসে। তো এই যে একটা স্টেশনে আমরা ঢুকে গেছি, এখন মোটামুটি বাসছে 7:00 মতন। তো এই যে গোপাল এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, আমি ডাকিনি যে যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমাক, সেই উঠে তো চুপচাপ সিটের ওপরেই বসে থাকা, তাছাড়া আর কোনো কাজ নেই, সেই জন্য আমি দেখলাম যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ ঘুমোক। এই দিকটা দেখো কি সুন্দর, চর পড়েছে, এত সুন্দর লাগছে। আর এখান থেকে মানে এত বালি তুলছে, মানে এক এক জায়গায় দেখছি প্রচুর লরি টরি দাঁড়িয়ে আছে, মানে ওখান থেকে বালি তুলে তুলে নিয়ে এসে জড়ো করছে আর এক জায়গাতে দেখলাম। তো চারিদিকে মানে সবুজ গাছপালা দেখতে না এত সুন্দর লাগছে, খুবই সুন্দর। এবং আমরা যে কামরাতে আছি না, সেখানকার পরিবেশটাও খুব সুন্দর। এনারা যে মানে যারা আছেন ওনাদের ব্যবহারও খুবই ভালো। যাওয়ার সময় তোমাদেরকে তো দেখিয়েছিলাম কীরকম অবস্থাটা হয়েছিল, কিন্তু আসার সময় কিন্তু সেরকম একদমই নয়। যারা যারাই আছে এখানে পুরো কামরাটাতে, আমরা মোট তো 8 জন আছি, তো 8 জনই মানে সবাই খুবই ভালো। এই যে গোপাল উঠে পড়েছে আর গোপাল এখন ব্রাশ করছে বাবার সঙ্গে, আর চলে এসেছে চা, তো আমরা 3 জনে চা নিয়ে নিয়েছি। আর গোপালকে দিয়ে দিয়েছি বিস্কুট, আমি সঙ্গে এনেছিলাম বিস্কুট, অনেক কিছুই এনেছিলাম। তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এই যে এখন আর কিছু কাজ নেই, চুপচাপ আবার বসে থাকো আর চুপচাপ বাইরের পরিবেশ দেখতে থাকো। এখন বাসছে 10:30 মতন, তো আমি এই যে খুব সুন্দর করে মুড়ি মাখিয়েছি, মানে পুরো
মশলা মুড়ি যেগুলো বিক্রি হচ্ছে সেগুলোকে ফেল মারবে। আমি আমার কাছে মানে শসা পেঁয়াজ টেয়াজ সব কিছুই ছিল, যার জন্য সব মুড়িও তো ছিল। তো মুড়িটা খুব সুন্দর করে মাখা হয়েছে, আর কালকে রাত্রেবেলায় আচার দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম যে রাতের খাবারের সঙ্গে একটা করে আচার দিয়েছিল। আচারটাকে তো ভাতের সঙ্গে খাইনি, তো আচারটা দিয়েও ভালো করে মুড়িটা বেশ মাখা গিয়েছিলো। বেশ মুড়ি, সর্ষের তেল, শসা, পেঁয়াজ, লঙ্কা, এদিকে আচারটা ছিল, সব কিছু দিয়ে খুব সুন্দর করে মুড়িটা মাখিয়েছিলাম, এবং অনেকটা মুড়ি মাখিয়ে একসঙ্গে তিনজন মিলে বেশ ভালোভাবে খাওয়া হয়ে গেছে সকালবেলাতে। তো এখন আবার সেই মুড়ি টুড়ি খাওয়ার পরে চুপচাপ বসে আছি, পরবর্তী কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, এবং ততক্ষণ তোমরা আমার সঙ্গে সঙ্গে ওই একই কাজ, বাইরের পরিবেশটা দেখতে থাকো। খুব সুন্দর পরিবেশ দেখতে, এতটুকু বোর লাগবে না, মানে খুবই সুন্দর। কিন্তু প্রবলেম একটাই যে মানে আমরা যে একসঙ্গে গিয়েছিলাম যাওয়ার সময়তে, মামা মামিরা সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম, আসার সময়তে সেটা কিন্তু হলো না। মানে আসার সময়তে মানে একসঙ্গে সবার টিকিট হলো না, যার জন্য একসঙ্গে আসতে পেলাম না। মামারা মানে আজকে বেরোচ্ছে, মানে আমাদের একদিন পরে, আমরা তো গতকালকে বেরিয়ে এসেছি, মামারা আজকে বেরোচ্ছে ওখান থেকে। তো একদিন পরে মানে আমরা যেদিন বাড়ি পৌঁছাবো, একদিন আগে মানে একদিন আগে আমরা যাব, একদিন পরে মামারা বাড়ি পৌঁছাবে। তো ওটাই জাস্ট খারাপ লাগছে যে একসঙ্গে আসলাম, একসঙ্গে বাড়ি যাব, এরকমটা ভেবেছিলাম। কিন্তু বাবুর বললাম যে এতটাই শরীর খারাপ যে মানে ওখানে থাকবো সেরকম হচ্ছিল না। তখন মনে হচ্ছিলো মানে ছুটে যদি বাড়ি চলে আসতে পারি, তো ছুটে বাড়ি চলে আসাটা মানে ওটা যদি সম্ভব হয় তো ওটাই করলে মানে বেটার হবে। আশা করছি সবারই, বাচ্চা যদি অসুস্থ হয় মানে ভালো না লাগে, তখন সেই মানে ও যা বলবে সেটাকেই মেনে নিতে হয়। তো যার জন্য একসঙ্গে টিকিটও হলো না, প্রথম দিন দুটো টিকিট পাওয়া গেছে, যার জন্য আমরা চলে এলাম, এবং আজকে জন্য ওই যে দাদাকে টিকিট করেছিলাম, যে দাদার হাত দিয়ে, সে দাদাকে বলা হয়েছিলো যে আজকে যেন অবশ্যই টিকিটটা করে দেওয়া হয়। তো তারপরে দাদা আবার আজকে ওদের চারটে টিকিট করে দিয়েছে। যাই হোক, আজকে এখন এতক্ষণে মানে আমাদের যে টাইমে ট্রেন সে ছেড়েছে, ঠিক ওদেরও সে টাইমে 10:30টার দিকে ট্রেন ছাড়বে, একই সময়ে সে বাড়ি পৌঁছাবো, একই সময়ে। শুধুমাত্র পুরো একদিনের ফারাক থাকবে যে একদিন পরে বাড়ি পৌঁছাবে। আর একসঙ্গে আসাটা হলো না, একসঙ্গে যেভাবে মজা করতে করতে যাওয়া হয়েছিলো, গল্প করতে করতে যাওয়া হয়েছিলো, সেটা হলো না। এটা যা খারাপ লাগছে একটু। তো দুপুরবেলায় এই যে দুপুরের খাবার চলে এসেছে গল্প করতে করতে, আমি আজকে ভেজ নিয়েছিলাম, কারণ কালকে চিকেনটা ভালো লাগছিল না খেতে, চিকেনের ঝোল একটু ভালো ছিল না, যার জন্য ভেজে ছিল আজকে ভাত, ডাল, সয়াবিনের তরকারি, আর তার সঙ্গে মানে কাবলি ছোলার যে ঘুগনির মতন, মানে চানা মশলা যেটা আমাদের। তো দুপুরের খাবার দেওয়া হয়ে গেছে, মানে কালকে চিকেনটা মানে অতিরিক্ত এত বেশি মশলা বাবুও খেতে পারছিল না, ঝালও ছিল প্রচণ্ড, যার জন্য আজকে বলেছিলাম যে ভেজ নেব। তো ভেজে এটাই ছিল, খারাপ ছিল না, মানে নন ভেজের থেকে আমার ভেজটা খেতে বেশি ভালো লেগেছে, এটাই বলবো। মানে কালকে রাতের খাবারের থেকে আজকেটা বেশি সুন্দর হয়েছে। আর বিরিয়ানি যেটা বললাম, কালকে দুপুরে বিরিয়ানিটা আমার মোটেও ভালো লাগেনি, এবং ও খেলো, ও সে নষ্ট করবে সেজন্য মানে ফেলে দেবে খাবার, সেজন্য খেয়েছে, ওরও একটুও ভালো লাগেনি। তো তোমরা যারা এসেছো ওই ট্রেনে, কে কীরকম খাবার পেয়েছো সেটা অবশ্যই জানিও।
তো এই যে গোপালের কাণ্ডটা দেখো, গোপালের খুব শখ হয়েছিল মিডিলে বসবে, মানে মিডিলটাকে গোপাল বলছে দোলনা, তো গোপাল দোলনাতে বসার খুব শখ হয়েছে। আর আরামসে বসে কি মজা দেখো, মানে কোনো হেলদোল নেই এবং নামতে বলছি নামতেও চাইছে না। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, আমাদের ট্রেন পৌঁছেছে 7:30টার সময়। আমাদের আবার ট্রেন আছে হাওড়া থেকে খাগড়াঘাট যাওয়ার জন্য 10:40-এ, তো এখন 7:30 থেকে কিন্তু বসেই থাকতে হবে 3 ঘন্টা, বসে থাকা ছাড়া উপায় নেই। তো ট্রেন ঢোকার কথা ছিল 6:30, সে জায়গায় 7:30 ঢুকেছে, ঠিক আছে। তো এই যে আমরা পৌঁছে গেছি খাগড়া স্টেশনে, এখন বাসছে 3:45, 2:45 পুরো রাইট টাইমে ঢুকিয়েছে, 2:45-এ টাইম, পুরো 2:45-এ ঢুকিয়েছে। এবং তারপরে আমাদের গাড়ি ছিল, তো গাড়িতে করে এই যে আমরা চলে আসছি বাড়ি, এবং বড়ই শান্তি লাগছে। মোটামুটি 3:30-এর মধ্যে বাড়ি পৌঁছে যাব, এখন 2:45 বাজছে, 3:30-এর মধ্যে বাড়ি পৌঁছে যাব। এই যে, তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।